जरूर कुछ अनर्थ होने वाला है। भारतीय कन्नड़ भाषार बहुल आलोचित सिनेमा कांतारा सिनेमाटी मुक्तिर पर थेके बक्स अफिस मातिये रेखेछे। एबार जाना गेल नतून खबर, 16 कोटी रूपि बजेटेर कांतारा सिनेमाटी सोमवार पर्यन्त विश्वव्यापी प्राय 400 कोटी रूपिरो बेशी आय करेछे। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে বিষয়টি। গত 30 সেপ্টেম্বর মুক্তি পাওয়া ঋষভ শেঠি নির্মিত এই সিনেমা 22 নভেম্বর পর্যন্ত মুক্তির 53তম দিন অতিক্রম করেছে। এই সময়ে এই সিনেমা আয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছে। ভারতের কর্ণাটকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় কান্তারা হয়েছে দ্বিতীয়, যার আয় 166.50 কোটি রুপি, যেটি কেজিএফ 2 সিনেমার চেয়ে 5 কোটি রুপি কম। সিনেমা বোদ্ধারা মনে করছেন আগামী সপ্তাহে এই রেকর্ড ভেঙে দেবে কান্তারা। জানা গেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বেশি দেখা সিনেমার মধ্যে একটি কান্তারা। শুধু ভারতে প্রথম সপ্তাহে এই সিনেমা আয় করেছে 26.80 কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে যা 37.40 কোটি রুপি, তৃতীয় সপ্তাহে আয় করেছে 75.20 কোটি রুপি, চতুর্থ সপ্তাহে 71.60 কোটি রুপি, পঞ্চম সপ্তাহে 64.50 কোটি রুপি এবং ষষ্ঠ সপ্তাহে 43.90 কোটি রুপি ও সপ্তম সপ্তাহে 24.30 কোটি রুপি আয় করেছে। অন্যদিকে ভারতের বাইরে পর্যন্ত কান্তারা আয় করেছে 33 কোটিরও বেশি রুপি। কান্তারা সিনেমার কান্তারা শব্দের অর্থ ঘন জঙ্গল। ছবিটি ভূত কোলা নামের একটি আচারের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। ছবির গল্প পাঞ্জুর্লি নামে এক দেবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ছবিতে জঙ্গলে বসবাসকারী গ্রামবাসীরা দেবতা পাঞ্জুর্লির উপাসনা করতে দেখা গেছে।